তো ওয়ার্ল্ড কাপের ট্রফি বেসিক্যালি আমিও কখনো ওইভাবে সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ভালো খেলুক, ট্রফিটা নিয়ে আসুক, এটাই প্রত্যাশা। এটা খুবই ইন্সপায়ারিং। আমরা ছোটবেলায় বিশ্বকাপ খেলা দেখতাম টিভিতে। এটা খুবই ইন্সপায়ারিং। আমরা ছোটবেলায় বিশ্বকাপ খেলা দেখতাম টিভিতে, ও বিশ্বকাপ খেলা দেখে চিন্তা করতাম বিশ্বকাপ একদিন যদি খেলতে পারি ভালোই লাগবে। একটা সময় আমরা কোয়ালিফাই করলাম, আমাদের যাত্রাটা সামনের দিকে এগোলো। এখন আমরা স্বপ্ন দেখতেই পারি যে একটা বিশ্বকাপে খুব ভালো পারফরমেন্স করব, এবং এই স্বপ্নের পালে হাওয়া লাগানোর মতো একটা ঘটনা যেটা বিশ্বকাপ বাংলাদেশে এসেছে। বিশ্বকাপকে কাছে দেখা এটা অনুভূতি, এটা খুবই অসাধারণ, এবং আশা করি এই ধরনের ইভেন্টগুলো বাংলাদেশের সবাইকে ইন্সপায়ার করবে। আমার ঠিক পেছনে বিশ্বকাপের ট্রফি, যেটি এখন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করছে। সাংবাদিকরা, সাধারণ কিছু মানুষ ছবি তুলছেন, এবং এই ট্রফিটিকে নিজেদের করে পাওয়ার জন্য, বাংলাদেশের স্থায়ী করার জন্য অনেক প্রাণান্তর প্রচেষ্টা কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা চালাবেন। তার বাইরে, মাঠের বাইরে যারা আছেন দর্শকরা, তারা কি প্রত্যাশা করেন? তারাও এমনটি কিন্তু প্রত্যাশা করেন, সবচেয়ে ভালো সম্ভাবনা নিয়ে এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, এবং তাদের কাছে এই বিশ্বকাপ ট্রফিটি যাতে ধরাশয়ী হয় সেই প্রত্যাশা সবার। অসম্ভব ভালো পুরো টিমটাকে নিয়ে এখানে আসতে পেরেছে, আমার মনে হয় তারা অনেক বেশি মোটিভেটেড হয়েছে অবশ্যই। এবং ওয়ার্ল্ড কাপের ট্রফি বেসিক্যালি আমিও কখনো ওইভাবে সামনাসামনি দেখার সুযোগ হয়নি, থ্যাংকস টু বিসিবি অবশ্যই, এবং আমাদের উইমেন্স উইংকে যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং অনেক ইয়াং প্লেয়াররা ছিল যারা আসলে কাইন্ড অফ স্বপ্নের মতো ছিল ওয়ার্ল্ড কাপ ট্রফিকে সামনে থেকে দেখা। আর যদি সর্বশেষ বলতে হয়, অবশ্যই এক্সপেকটেশন বাংলাদেশের কাছ থেকে আমাদের সবারই, আমরা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণের অনেক বেশি, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় সেরা দলটাই এবার, সিনিয়র প্লাস হচ্ছে যারা ইয়াং প্লেয়াররা তারা খুব ভালো একটা ফর্মে আছে, এবং এই ফর্মেটটা আমরা অনেক বেশি ভালো খেলি। সো ফার ইনশাল্লাহ আমরা তো অবশ্যই তাদের কাছ থেকে বেস্টটাই আশা করব। 2020 আমরা অলরেডি দেখেছি, আমরা সাথে দাঁড়িয়ে আছেন ফিউচার স্টার্স অফ বাংলাদেশ আন্ডার-19 দলের, এবং আন্ডার-19 দলে কিন্তু প্রথমবারে বিশ্বকাপ নিয়ে আসছে বাংলাদেশে, এবং তারাও নিবে ইনশাল্লাহ। কিন্তু কেন জানি মন বলছে এবার কিছু একটা হতে যাচ্ছে, এবার ইনশাল্লাহ আমরা যদি ভালো ক্রিকেট খেলি, আমাদের তিনটা ডিপার্টমেন্ট আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আমার মনে হয় না বাংলাদেশে কেউ আটকাতে পারে। ভালো খেলুক, ট্রফিটা নিয়ে আসুক, এটাই প্রত্যাশা। অন্যরকম উন্মাদনা যখন আপনি স্বপ্নের জিনিসটা না ধরতে পারলো, কাছ থেকে দেখতে পারবেন আপনি, তখনই মনে হবে যে এটা, যেহেতু এতদিন যাবো স্বপ্ন দেখতে সেটা কাছ থেকে দেখতে পারতেছি, এটা আমাদেরই হবে। এই কদিন ট্রফি আসে বাংলাদেশে, সেই একটা মুহূর্তের জন্য ট্রফি থেকে আমি আলাদা হতে চাই না, সবসময় এটা সাথে থাকতে চাই। এই ট্রফিকে ঘিরেই স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেটাররা। এই স্বপ্ন হয়তো বা ভারতের মাটিতে পূরণ হতে পারে, উঁচু করে ধরতে পারে সোনালি এই রঙের ট্রফিটি। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে ফরহাদুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।